নমস্কার, আমি সুতপা সুতনায়াস ডেলি হেল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সোমবার দিন সকালবেলা, গতকাল রাত্রে 3:30-4টার দিক থেকে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। এখন বৃষ্টিটা একটু বন্ধ আছে, কিন্তু আকাশ পুরো অন্ধকার। একটু পরেই হয়তো বৃষ্টিটা আবার নামবে। এখন হচ্ছে যেরকম আমার সকালে নর্মাল রুটিন, মানে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, আর এখন হচ্ছে মানে মুড়ি খাবে। মুড়ি খেয়ে ডিউটি যাবে আমার হাজব্যান্ড, আর মেয়েও মুড়ি খাবে, আমিও মুড়ি খাবো। তো মুড়ি একটু বাড়ন্ত আছে, তাই গতকাল রাতে একটু ভাত বেশি হয়েছিল, সেইটা আর মুড়ি মিশিয়ে আমি খাবো। আর হাজব্যান্ড খাবে শশা দিয়ে জল ঢেলে মুড়ি, আর মেয়ে খাবে কলা দিয়ে মুড়ি। এই যে পুজো হয়ে গেছে, আমার হাজব্যান্ডেরও প্রণাম টোনাম হয়ে গেছে। আর কাজটাকে কিছুটা এগিয়ে রাখার জন্য আজকে ডিমের ঝোল করব। ডিম তিনটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, আর ঝোলের আলুও এপাশে প্রেশার কুকারে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো হচ্ছে এই সপ্তাহে তো জয়গা চলে গেছিলাম, তো জয়গা চলে যাওয়ার জন্য হচ্ছে সপ্তাহের যে বাজার সেটা হয়নি। তো ঘরে ডিম ছিল, সেই ডিমটা দিয়েই আজকে ডিমের ঝোল করব। তা আমার হাজব্যান্ড থাকতে থাকতে কিছুটা কাজ এগিয়ে রাখছি, কারণ হচ্ছে হাজব্যান্ড চলে যাওয়ার পর মেয়ে এতটাই জ্বালাতন করে যে কাজ করতে খুব অসুবিধে হয়। তো সেই কারণে আমি কাজ কিছুটা এগিয়ে রাখলাম। তো দেখুন, এখন দুপুরের পুরো রান্না কমপ্লিট। পটল ভাজা করেছি, পটলগুলো একটু পেকে পেকে গেছিল। ডিমের ঝোল করেছি এমনি আলু দিয়ে, আর এই যে চাল কুমড়ো একটা ছিল, তার এমনি আদা জিরা বাটা দিয়ে একটা তরকারি করেছি, আর হচ্ছে আম। তো কিছু ক্লিপস আপনাদের সাথে শেয়ার করছি। জয়গা গিয়েছিলাম 10 তারিখ, প্রায় 3:30-4টার দিকে একটা বাস পেলাম, হাসিমারা বাস। তো ওই বাসটা জলপাইগুড়ি নিয়ে যায়, সরি, বীরপাড়া যেয়ে ওরা বললো যে ওরা যাবে না, অন্য একটা বাস জয়গা বাস ধরিয়ে দিল। তো এটা হচ্ছে জয়গার মর্নিং ভিউ, খুব সুন্দর একটা জায়গা, সত্যি খুব ভালো লাগছে। প্রায় 10 মাস পরে, মানে আগের বছর 15 আগস্ট গিয়েছিলাম। আপনারা আমার চ্যানেলে গিয়ে 15 আগস্টের ভিডিওটা দেখতে পারেন। ওখানে আমি জয়গার যে ফুড মার্কেট সেটাও দেখিয়েছি, এবং কিভাবে ইন্ডিপেন্ডেন্স ডে ওখানে পালন হয় সেটাও দেখিয়েছি। তো আমরা এখন, এটা 11 তারিখের ভিডিও, আমরা জয়গার যে কালী মন্দির আছে সেইখানে যাচ্ছি, স্নান টান সেরে নিয়েছি। তো আজকেই আবার বেরিয়ে যাবো, মানে 10 তারিখ এসেছি, আবার 11 তারিখ আমরা সকালেই বেরিয়ে পড়বো সবাই মিলে। তো এটা হচ্ছে ভুটান গেট, ফুনসিলিং এন্ট্রি গেট। আমরা ভোটার কার্ড নিয়ে আসিনি, কারণ সময় হবে না বলে ভোটার কার্ডও নিয়ে আসিনি, মেয়ের বার্থ সার্টিফিকেটও নিয়ে আসিনি, তাই ঢুকতে পেলাম না। তো এসেছিলাম রিবু, ছোট কাকা, ছোট কাকিমা, ফুল কাকা, ফুল কাকিমা, ঋদ্ধি, এরা এসেছিল ছোট পিসির ওখানে, ওদের সাথে দেখা করতে। আর রিবু প্রায় 3-4 বছর পরে আমেরিকা থেকে বাড়ি এসছে, তো সেই কারণে ওর সঙ্গে দেখা করতে গেছিলাম। আমার বিয়ের পর থেকে রিবুর সঙ্গে আলাপ হয়নি, তো সেই কারণে রিবুর সঙ্গে দেখা হলো, খুব আনন্দ হলো। ওই একটা রাত্রি আমরা খুব আনন্দ করলাম, খুব মজা করলাম, সবাই মিলে খুব সুন্দরভাবে কাটালাম। সেই ক্লিপসই আপনাদের সাথে কিছু শেয়ার করব। আর যেহেতু অতটা জার্নি করে গেছি, প্রায় জলপাইগুড়ি থেকে জয়গা 3-4 ঘন্টার জার্নি, তো সেই কারণে যে আর ভিডিও করার মানে ইচ্ছে ছিল না, আর প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছিল, তো সেই কারণে আর ভিডিও করিনি। জাস্ট কিছু ক্লিপস আছে সেগুলোই তুলে ধরলাম। তো এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি। ছোট পিসিরাও যাচ্ছে কলকাতা বুককার কাছে, মানে ছোট পিসির ছেলের কাছে, তো সেই কারণে সবাই কামরূপ এক্সপ্রেস ধরবো। মানে আমরা জেনারেল টিকিট কেটে কামরূপ এক্সপ্রেসে চাপবো, দিয়ে হচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনে নেমে যাব, আর সবাই কামরূপ এক্সপ্রেস ধরে চলে যাবে। কিন্তু ভাগ্যক্রমে কামরূপ এক্সপ্রেস প্রায় 6-7 ঘন্টার মতন লেট ছিল, তো সেই কারণে আমরা ওখানে টিকিটটাকে ক্যান্সেল করে আবার ফালাকাটা থেকে হচ্ছে একটা বাস ধরলাম, বাস ধরে জলপাইগুড়ি এলাম। তো ওটা আমরা যাচ্ছিলাম ফালাকাটা স্টেশন, ফালাকাটা স্টেশন থেকেই সবাই ট্রেনটা ধরবে বলেছিল। তো ফুলকাকাদের অনেকটা কষ্ট হয়েছে, কারণ অতক্ষণ, মানে দুপুর 2:30 ট্রেনটা আসার কথা, এসেছে 11:30 সময়, তো অনেক টাইম। তো যাই হোক, অনেকটাই কষ্ট হয়েছে, এরকম অভিজ্ঞতা আমাদেরও হয়েছিল এবারে জামাই ষষ্ঠীর সময় বাড়ি যাওয়ার সময়। তো যাই হোক, আমরাও বাড়ি চলে এসেছি। তো এখন হচ্ছে সন্ধেবেলা, যেহেতু সপ্তাহের বাজার এ সপ্তাহে হয়নি, তো গেছিলাম সন্ধেবেলা বাজার করতে। আমি বা আমার হাজব্যান্ড হলে যাই হোক চলে যেত, কিন্তু যেহেতু মেয়ে আছে, তার একটু মাছ
লাগবে, বাচ্চা তো তাকে খাওয়ানোর জন্য কিছু তো না কিছু লাগবেই, তো মাছ আনতে গেছিলাম। তবে সত্যি কথা বলতে সন্ধ্যেবেলা খুব একটা ভালো মাছ পাওয়া যায় না, সবই বরফের মাছ। তো তার মধ্যেই একটা ওই 900 গ্রামের একটা রুই মাছ নিয়ে এসেছি লোকাল, আর কিছু টুকটাক সবজি বাজার করেছি। আলুটা বাড়ন্ত ছিল, আলুটা নিয়েছি, বাড়ন্ত নয় অ্যাকচুয়ালি আলু ছিল, কিন্তু সারা সপ্তাহে আলুটা চালানোর জন্য নিয়ে এসেছি। একটু পুঁই শাক নিয়ে এসেছি, আসলে পুঁই শাক আমি খুব একটা পছন্দ করতাম না, কিন্তু কি হয়েছে জলপাইগুড়িতে থাকতে থাকতে অনেক জিনিস কি হয় যে অনেক জিনিস এখানে পাওয়া যায় না, সেই কারণে অনেক জিনিসের প্রতি না আমার ইচ্ছেটা আরও বেশি করে জন্মে গেছে। কারণ পুঁই শাক কুমড়ো তরকারি আমি খুব একটা, মানে কুমড়োর সঙ্গে যাই বলুন না কেন আমি খুব একটা তরকারি ভালোবাসি না। When all I can is thinking about you, not doing well, don't know where you are, cause you're not here, it's been way too long. If I could lay down beside you, I would, when nothing really matters, that's all I wanna do. I hope that you're safe and that I will see you soon. If I could lay down beside you, I would, I would, I would, I would. We talk on the phone every night, তো বাজার থেকে ফেরার সময় আমি একটু ফুচকা খেয়েছিলাম, তাই এসে খুব মুড়ি খেলাম না, চা বিস্কুটই খেলাম। হাজবেন্ডও চা বিস্কুট খেলো, মেয়েকে তো হরলিক্স খাইয়ে নিয়ে গেছিলাম। আর 3টে পিসের এখন ঝোল করব আলু পটল দিয়ে, ভাতটা বসিয়ে দিয়েছি, ঝোলের আলু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। তো এখন এই যে চা খাবো, চা বিস্কুট খাবো আর মেয়েকেও চা বিস্কুট খাওয়াবো। তো রাত্রে রান্না মোটামুটি কমপ্লিট, এই দেখুন আলু পটল দিয়ে মাছের ঝোল, আর এটা আমার হাজবেন্ড আজকে হিমসাগর আম এনেছিল, কুমড়োর বীজগুলো ভাজলাম, অসাধারণ লাগে খেতে, মাছের তেলটা ভাজলাম। তো এই হচ্ছে রান্না। রান্না করার পরে উপরে চলে এসেছি, কারণ গত দুদিন হচ্ছে গাছে কোনো জল দেওয়া হয়নি, তো জল দিতে এসেছি। আর যে চাল কুমড়োর বীজগুলো লাগিয়েছিলাম সেগুলো একটাও বেরোয়নি, জানি না কেন। আর একটু ঠান্ডা বাতাসে একটু হাঁটাহাঁটি করার পরে যে খাবো, কারণ আবার তো লোডশেডিং হয়ে যাবে, লোডশেডিং হয়ে গেলে খুব অসুবিধে। একটা ইমার্জেন্সি বাল্বের অর্ডার করেছি ফ্লিপকার্ট থেকে, ইমার্জেন্সি বাল্বটা আসলে অনেকটাই সুবিধা হবে, দেখা যাক আগামীকাল ইমার্জেন্সি বাল্বটা ডেলিভারি দেওয়ার কথা। তো এখন একটু ছাদের মধ্যে হাঁটাহাঁটি করব, তারপরে হচ্ছে নিচে যাব। তো রান্না করতে করতেই বাড়িতে ফোন করেছিলাম, বাড়ির সঙ্গে কথা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমার মেজদি ফোন করেছিল, ওই ছাদে হাঁটতে হাঁটতে ওর সঙ্গে কথা বললাম। এইভাবে সারাদিন টুকটাক করে সবার সাথে একটু কথা বলে নিই, কারণ মেয়ে এমনিতে আমাকে ফোনে কথা বলতে দেয় না, খুব জ্বালাতন করে। আর দেখুন ঠিক বলতে বলতে 10:50 মানে আমাদের খাওয়া দাওয়ার পরে কারেন্টটা গেল, লোডশেডিং হয়ে চারদিক অন্ধকার, মানে প্রায় 10:50 গেছে, মানে 12টার আগেও আসবে না। তো আমাদের মশারি বিছানাপত্র সবই রেডি, শুধু আমরা বাইরে একটু বাতাস দিচ্ছে বলে বসে আছি, কিন্তু আর বসে থাকা যাচ্ছে না, সারাদিন অনেক পরিশ্রম হয়েছে। এবারে মেয়েরও হালকা হালকা ঘুম পাচ্ছে, তো আমরা চলে যাব এখন শুতে। তো কারেন্টটা আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই, আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসব, আপনাদের সহযোগিতা একান্ত কাম্য। সবাই ভালো থাকুন, সুস্থ।